বন্ধুরা আজকে আমরা অনুপাত ও শতকরা এই চ্যাপ্টারের কিছু ম্যাথ করব চলো আমরা প্রথম ম্যাথটা দেখে ফেলি তোমাকে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 630 এবং এদের অনুপাত হচ্ছে 10:11 তোমাকে এই সংখ্যা দুটি বের করতে বলা হয়েছে আচ্ছা তো ধরো আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি একটি হচ্ছে গিয়ে x আর একটি হচ্ছে গিয়ে y আমার ধরতে ভালো লাগলো আমি এক্স কম ওয়াই দিয়ে ধরলাম তুমি চাইলে ক খ ধরতে পারতে কোনো সমস্যা নেই আচ্ছা তো তোমাকে বলা হয়েছে এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 630 তাহলে আমি কি জানি না যে এক্স প্লাস ওয়াই সংখ্যার দুটি যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং সেটা হচ্ছে 630 আচ্ছা এটা আমি একটু মাথায় রাখি এটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখি এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এখন আমি কিছু করব না আচ্ছা এরপর তোমাকে বলা হয়েছে এই দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 10:11 মানে হচ্ছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে গিয়ে x ইস টু y আবার এখানে বলা হয়েছে 10:11 তার মানে কি এই দুটি সমান সমান হবে আচ্ছা তাহলে আমি কি বলতে পারি x বাই y সমান সমান হচ্ছে 10/11 বা 11x বা লিখি এখানেও বা লিখি বা 11x সমান সমান হচ্ছে 10y বা x সমান সমান কি লেখা যায় 10y বাই কি তোমার 11 আচ্ছা তাহলে আমি x এর মান পেয়ে গেলাম সেটা কি 10y বাই 11 আমি x এর এই মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই দেখো তো কি হয় x এর জায়গায় আমি বসাবো হচ্ছে কি 10y বাই 11 প্লাস y যেখানে y আছে ইকুয়ালস টু কত 630 আচ্ছা তাহলে আমি এখন বা লসাগু করি 11 আর উপরে কি থাকবে 10y প্লাস কি তোমার 11y সমান সমান কত 630 বা আমি এখন বজ্র গুণন করি উপরে তোমার কি আছে 10y প্লাস কি তোমার 11y আছে আর ডান দিক কি হবে তোমার 11 ইনটু 630 তাই না আচ্ছা বা 11y আর 10y যোগ করলে কি তোমার 21y হয় না 21y সমান সমান হচ্ছে 11 ইনটু 630 বা y সমান সমান কত তাহলে 11 ইনটু 630 বাই 21 আচ্ছা এখন একটু কাটাকাটি করি চলো 21 আছে এখানে তোমার কত 630 আছে আমি 3 দিয়ে ফার্স্টে কাটি 3 7 কত হয় 21 হয় এখানে কত তোমার 3 2 গুণে 6 3 1 3 0 আচ্ছা এখানে তোমার 7 আছে আমি এখানে 1 হয় এখানে 7 দিয়ে ভাগ করলে কত হয় 30 হয় তো শেষ পর্যন্ত আমার y সমান সমান দাঁড়াচ্ছে কত 11 ইনটু কত 30 তাই না আচ্ছা তাহলে y সমান সমান কি দাঁড়াচ্ছে 11 ইনটু 30 বা এটা হচ্ছে 330 আচ্ছা y এর মান আমি পেয়ে গেলাম 330 তাহলে আমি এই ইকুয়েশনে যদি y এর মানটা বসিয়ে দিই আমি কি x এর মানটা পেয়ে যাব না মানে বলতে চাচ্ছি x প্লাস y সমান সমান ছিল 630 এখন y এর মানটা আমি জানি 330 সমান সমান x প্লাস y সমান সমান 630 তাহলে বা x সমান সমান কি তোমার 630 মাইনাস কি তোমার 330 সমান সমান কত 300 ব্যাস হয়ে গেল তার মানে কি দুটো সংখ্যা পেয়ে গেলাম একটা হচ্ছে কি এই যে এটা y সমান সমান 330 আর একটা কত x সমান সমান 300 ব্যাস ম্যাথটা হয়ে গেল আচ্ছা দ্বিতীয় ম্যাথটা হচ্ছে এরকম তোমাকে বলা হয়েছে একটি স্কুলে শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 800 জন বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হয়েছে যদি এই কাজটি করা হয় তাহলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা কত হবে আচ্ছা আমি তো জানি যে আমার ওই স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা আগে 800 জন ছিল এখন বছরের শুরুতে এই 800 জনের 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হয়েছে আচ্ছা 5% মানে কি 100 জন যদি হয় তাহলে 5 জন তাই না 5% মানে হচ্ছে যদি তোমার শিক্ষার্থীর সংখ্যা 100 হয় তাহলে 5 জন নতুন ভর্তি হয়েছে তাহলে শিক্ষার্থীর সংখ্যা যদি 1 জন হয় তাহলে কয়জন ভর্তি হবে 5/100 শিক্ষার্থীর সংখ্যা আসলে কত 800 জন তাই না তাহলে 800 জন যদি হয় তাহলে নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে কত 5 ইনটু 800 বাই হচ্ছে 100 তার মানে হচ্ছে
এখানে দুটি শূন্য কাটা, দুটি শূন্য কাটা, শেষ পর্যন্ত আছে পাঁচ আটা চল্লিশ। তার মানে হচ্ছে কি, নতুন 40 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এটা এভাবে তুমি রাফলি করতে পারো, অথবা 5% শিক্ষার্থী এটা এভাবে তুমি বের করতে পারো। জিনিস হচ্ছে এরকম, লিখবে হচ্ছে এভাবে 800 এর 5% ইজ ইকালস টু হচ্ছে 800 × 5/100। তাহলে তুমি কাটাকাটি করলে এখানে মনে মনে কাটাকাটি করবে, 100 এখানে তুমি কাটলে কি 8 হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত কী দেওয়া আছে সমান সমান 5 আটা 40 জন। এটা এইভাবে লিখলে বেশি ভালো দেখায় আর কি। তাহলে আমি এই পার্টটা একটু মুছে দিই। তাহলে তোমার আগে শিক্ষার্থী ছিল হচ্ছে কি 800 জন, এখন নতুন ভর্তি হয়েছে আরও 40 জন। তাহলে তোমার মোট শিক্ষার্থীর সংখ্যা কত বলতে পারবে? 800 + 40 জন, না তার মানে কত? 840 জন। এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। বন্ধুরা, আজকে আমরা অনুপাত এবং শতকরা সম্পর্কিত কিছু ম্যাথ করা দেখলাম। আজকের জন্য এতটুকুই।